Hello, assalamualaikum. So today, Janata Pool is cooking. Kiranna koto sapu? Murgi mang. Okay. Ekhon apu murgi mang ranna korche for lunch. So ami just apnaderke dekhabo apu ki weight e murgi mang shara ranna kore. To ranna shikbo ar ki ashole apur kach theke. Experience cooker. Yes. Okay. So ekhon apu moshla gulo debe. Ta diye dilo elachi aur ki dicho chota elachi dachuni tez pata ami ekটু apuke help kori ei chula ta ekটু amar jonno notun oh my god thank you so ei chula ta amar jonno ekটু notun ami erokom chulay ranna kore obosso na so yeah but I can try at least apu ekhane moshta dibe and I'm gonna just ekটু নেড়েচেড়ে দিব আর প্লাস্টিক ক্রেডিটটা নিয়ে নিব হাতের ছোঁয়ায় ঠান্ডাটা ভালো হয়ে গেছে সো আমরা এখন দিয়ে দিলাম তেজপাতা আমি নরমালি ভিডিওতে কথা বলি না বাট আজকে বলছি আই ডোন্ট নো ওয়াই আই জাস্ট ওয়ান্ট টু সে ইট এই চুলার হিটটা আবার অনেক বেশি বোঝা যায় না সেটা দারচিনি অনেকদিন পরে এরকম কারোর সাথে রান্নার এক্সপিরিয়েন্স হচ্ছে আই এম সো এক্সাইটেড সো এখন আপু দিয়ে দিচ্ছে লং রাই ও গোলমরিচ সরি আমি আসলে গোলমরিচ লং এর মধ্যে পার্থক্যই ভুলে গেছি এক্সকিউজ মি ফর দ্যাট সো এখন হচ্ছে লং লবঙ্গ রাই লং লবঙ্গ ইজ সেম আই গেস ইয়া সো আমরা নেড়ে দিচ্ছি এখন এটাকে আমরা একটু কুক করব এটাকে লাল চে হওয়া পর্যন্ত নেক্সট কি দিব আপু নেক্সট পানি দিব কষাবো হলুদ মরিচ ধনিয়া জিরা দিই ওকে সো অ্যাজ ইউ ক্যান সি গাইস ইটস কুকিং ঠিক হাই হিট মিডিয়াম মিডিয়াম ওকে ভালো করে একটু ভাজবো আমরা এখন একে একে গুঁড়ো মশলাগুলো দেওয়া শুরু করে দিলাম দিয়ে দিলাম হলুদ আসলে ফ্যানের জন্য শোনা যাচ্ছিল না কথা সো আমরা দিয়ে দিলাম এখন হলুদ তার আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিব নতুন করে রান্না শেষ আমার রান্না এখন আর আগের মতো ভালো লাগে না আমার কাছে আমি এখন আবার এক্সপ্লোর করছি আমার আমার কাছে আছে এগুলোর গুঁড়ো গরম মশলা গুঁড়া এখন অন্য পাত্রে করবো ইলিশ মাছ এই জন্য আমরা তেলটা দিয়ে দিব তেল গরম হলে তেন আমরা এখানে ইলিশ মাছ ভাজি করবো এখন আমরা অ্যাড করবো ওয়াটার আমরা দিয়ে দেব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া সব ধরনের গুঁড়া আমরা দিয়ে এটাকে নাড়বো ভালো করে কষাতে হবে এটাকে মাংস যত বেশি কষানো হয় ততই টেস্ট বেশি বাড়ে আই লাইক দ্যাট আমার আম্মু এটা আমাকে বলেছিল অনেক আগে সো আই ট্রাই টু ডু দ্যাট এভরি টাইম আই কুক বিফ অর চিকেন ধন্যবাদ তোমার মনে রাখার জন্য আসলে মনে রাখা দরকার এদিকে আমাদের তেল ইলিশ মাছের তেল অলমোস্ট হয়ে গেছে গরম লবণ দিয়ে মাখাই রাখছিলাম আদা রসুন এবং লবণ দিয়ে মাখানো মুরগিটা আমরা এখন এখানে দিয়ে দিব আর আমার ব্যাকগ্রাউন্ডে একটু গান ছেড়ে রেখেছি জাস্ট টু হ্যাভ দ্য ভাইব
কেন বোরিং লাগে আমাদের রান্নার মধ্যে দ্যাটস ওয়াই আই জাস্ট হোপ ইটস নট আ কপিরাইট প্রবলেম এট অল গান কম শোনা গেলেই বেটার সো এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব আমি কখনো দেখিনি দিস মাই ফার্স্ট টাইম এক্সাইটিং হাটের মুরগি গাইস বাফালো হাটের মুরগি দেশি মুরগি ওকে অনেকদিন পর দেশি মুরগি খাবো আসলে আমি সবসময় ফার্মের মুরগি খেয়ে অভ্যস্ত আর এখানে আমরা এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা এখানে কি কি দিয়েছে লবণ আছে নো আদা রসুন ইলিশ মাছ আমিও নর্মালি আদা রসুন দিই না আমার ভালো লাগে না এই সমস্যা খালি মজা সেটাকে আমি ভালো করে ভাজবো অ্যান্ড ইউ বি প্যাক সুন বেসন পেঁয়াজ মরিচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা আমি কিছু মিন্ট পাতা দিব টুনা ফিশের ক্যান গুলো রাইট ইয়েস ইটস ওয়াটার আমার ওয়াটারের ক্যানটা বেশি ভালো টুনা ফিশে তেলের আমি নেই না কখনো অয়েল আছে উইথ ওয়াটার আছে সেটাকে আমরা এখন ভালো করে মাখবো এটাকে পরার মতো করবো রাইট একটা সুন্দর স্মেলের জন্য একটা এখন আমি মিন্ট পাতা ঠিক করতে যাব first thing কোন গাছ থেকে মিন পাটা নিতে যাচ্ছি oh that's very nice fresh mint that smells very very good নিজের বাড়ি থাকলে এটা একটু হচ্ছে প্লাস পয়েন্ট ফ্রেশ খাবার খাওয়া যায় আজকে হচ্ছে আমার থার্ড ডে ইন বাফালো আই এম অলরেডি লাভিং বাফালো ইটস ট্রু ইটস নট আ কথার কথা সত্যি আপু সো আমরা এখন আবার ব্যাক টু রান্না ওইদিকে আমাদের চিকেন হচ্ছে আর এখানে আমি কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ আলু করব রান্না সো লেটস গেট ইন আমি অনেক কিছু ডিফারেন্ট ভাবে রান্না করি আপুর মতো করি না সো লেটস হোপ আপু আমার রান্না লাইক করবে মান সম্মানের ব্যাপার অনেকদিন তো রান্না করছি টমেটো এটা নর্মাল সবার এক একজনের রান্না একই রকম দ্যাটস জাস্ট ডিফারেন্ট এক একজনের আমি নর্মালি লবণটা আগে দিই ডান ওটা সব কিছু রেডি করে রেখেছি আমি একদম অল্প করে করছি আমরা আজকে বিকালে ঘুরতে বের হব সো আমি একটু ভালো করে নাড়বো চিংড়ি মাছটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা তাড়াতাড়ি কুক হয়ে যায় ব্যাস হয়ে আমার অনেক পছন্দ চিংড়ি মাছ বা চিংড়ি মাছ গরু মাংস কম খাওয়াই ভালো ইউ হ্যাভ ইউ ক্যান হ্যাভ এ কোলেস্ট্রল প্রবলেম ট্রাই টু মেনটেন বাট সবসময় পসিবল হয় না আমি চেষ্টা করি এখন একটু শাকসবজি খাওয়া যেটা আমি আগে কখনো খেতাম না সো এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ অলমোস্ট হাফ হয়ে গেছে সো আমি এখানে এখন লবণ দিব এখানে লবণ চামচের মতো লবণ দেবো
মিডিয়াম করে রাখলাম আমরা কেউ এত বেশি ঝাল খাই না তো মরিচের পরিমাণও একদম অল্প আমার মরিচটা দেওয়া হয় মেইনলি কালারের জন্য আমি একটু ধনিয়া দিচ্ছি অল্প জাস্ট ফর ফ্লেভার আমি এত পছন্দ করি না আর আদা হচ্ছে ফ্রিজে লাগলে আমি বের করে দিচ্ছি একটু হাই করে দেবো আমি কিন্তু মশলা দিইনি বাট আমার কালারটা অনেক কালারফুল লাগছে এখানে আমার রসুন এবং রসুনের সাথে আমি একটু পানি মিক্সড করেছি যখন এটা দিয়ে দিব একটু ভালো করে কষাবো দেন কষানোর পরে আমি এখানে আমার টমেটো এবং আলু কাটা আছে ওই কাটা টমেটো এবং আলুটা দিয়ে দেবো সেটাকে এখন আমি একদম হাই হিটে দিয়ে দেবো কেন তাড়াতাড়ি এটা বয়েল হয়ে যায় লাইক লাইক উঠতে হয় একটু ভালো করে কষাতে হবে অ্যান্ড এটাকে আমি একটু ঢেকে দেবো এখন অ্যান্ড দেন হি উইল বি কামিং ব্যাক সুন করে দেখাবো হাউ ইস লুক লাইক আমাদের ভিডিও হচ্ছে টুনা ফিশ লুক লাইক হবে টুনা ফিশ বড়া রাইট আপু এটা আমার খুব ফেভারিট আপু আমাকে নিউ ইয়র্কে থাকার সময় একবার খাওয়াইছিল আই ভেরি লাইক ইট টেস্ট লাইক লাইক কাবাব কাবাব একটা ফিল আসে মুখে আর ওই লাইক দ্যাট সো আমাদের দুপুরের লাঞ্চ রেডি আপু যখন ফাঁকে পোলাও করেছে আসলে আমি টেরও পাইনি আপু আমাকে বলেওনি সো আমাদের পোলাও চিকেন দেন টুনা ফিশের কাবাব অ্যান্ড ইলিশ মাছ অ্যান্ড মাই রেসিপি দ্য কাঁচা টমেটো অ্যান্ড আলু চিংড়ি মাছ অ্যান্ড হয়েছে অবশ্যই সালাদ সালাদ ছাড়া হবে না সো আজকের ভিডিও আমার এতটুকু ছিল আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব দিয়ে আসলে আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট এটা আসলে অনেক ইন্সপায়ার করে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে